আমি তাকে মঞ্চে ডাকবো। এরকম একটা গুণী মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়। তাকে উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক তুলে দেবেন। এত পদবি বলা হচ্ছে অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। সামনে আসুন না, মানে আপনার যদি সামনে আসুন, ওই যে মানে মাইক্রোফোনের সামনে আড়াল পড়ে গেছে। সোমনাথ বাবুকে এবং সৌমিত্র বাবু দুজনকে অনুরোধ করছি। সোমনাথ গুপ্ত আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ এবং প্রিয় মানুষ। তার ব্যবহার, আচার আচরণ, তার কর্মধারা, কর্মকাণ্ড সব কিছু আমাদেরকে মনে হয় যে আগামী দিনে সোমনাথ গুপ্ত অনেক বড় একজন চিত্র পরিচালক হবে। তাকে দু কথা বলার জন্য মঞ্চে দাঁড়িয়ে আছেন, ওই মাইক্রোফোনটা ব্যবহার করুন। নমস্কার। বিশ্ব বাংলা সেরা সম্মান এই অনুষ্ঠানে আসতে পেরে আজ আমি নিজেকে খুব গর্বিত বলে মনে করছি। প্রথমেই প্রণাম জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, আজ যার উদ্দীপনায় নারীরা আলোর দিশা পেয়েছে। আমরা এমন একজনকে আজকে দেখব, আজকে যার সহযোগিতায় আমি আপনাদের সামনে আসতে পেরেছি। তিনি হলেন সুজিৎ নন্দী মহাশয়, যাকে এখানে আসার জন্য আমি অনুরোধ করছি। সুজিৎ নন্দী বাবু, আপনি যেখানে থাকুন এখানে একটু আসুন। আর আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট, আপনারা একটু জোরে হাত তুলে দিয়ে ওনাকে আসার জন্য অনুরোধ করুন। থ্যাংক ইউ। ওনার কথা বলি, আমি খুব তাড়াতাড়ি উপহার দিতে চলেছি মেগা সিরিয়াল, যেটা আর কিছুদিনের মধ্যে আমাদের শুটিং শুরু হবে, যার প্রযোজক হলেন এই সুজিৎ নন্দী মহাশয়। আরেকবার জোরে হাত তালি। আর আমাদের ছবির কাজ চলছে, ছবির শুটিং চলছে এবং একটা ছবির ডাবিংও চলছে। আর আমাদের ছবির প্যাটার্নগুলো হচ্ছে একটু অন্য রকমের। এসএন সিরিজ প্রযোজনায় যে ছবিগুলো আমরা বা যে সিরিয়ালগুলো তুলে ধরছি সেগুলোর প্যাটার্নগুলো একটু অন্য ধাঁচের, নারী কেন্দ্রিক ছবি এবং নারী কেন্দ্রিক সিরিয়াল। আজ এখনো নারীরা বিশেষ করে গ্রামের দিকে যে কীরকম অবস্থার সম্মুখীন হয়েছে বা আজও হয়ে চলেছে, সেই নিয়েই আমরা সিরিয়ালের মাধ্যমে এবং ছবির মাধ্যমে আমরা সেগুলোকে দর্শকের সামনে তুলে ধরছি। নারীরা আজও পিছিয়ে আছে কেন, আজ এই যুগে দাঁড়িয়ে আমাদের সেই লড়াই, আসুন আমরা সবাই মিলে এগিয়ে যাই এবং একদিন সবাই যেন বলে ওঠে আমরা সবাই সমান। আর সেই যুগ নেই, আজ ছেলে মেয়ে সবাই সমান, নারী পুরুষ আমরা একত্রিত হয়ে লড়াই করব, তবেই আমাদের এই লড়াই সেদিন থামবে যেদিন আমরা সবাই মিলে রবীন্দ্রনাথের সেই গানটা গাইতে পারব, আমরা সবাই রাজা রাজাদেরই রাজার রাজত্বে। আর এই প্রযোজনায় এগিয়ে এসছে সুজিৎ নন্দী মহাশয়। এসএন সিরিজের পক্ষ থেকে ওনার প্রযোজনায় আজ আমরা এই লড়াই চালাতে পারছি, সেই জন্য আবার একটা জোরে হাত তালি এই সুজিৎ নন্দীর জন্য। নমস্কার, ধন্যবাদ সোমনাথ গুপ্ত। আমি জানি না মঞ্চে